আলোচিত সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সেই সদস্য মতিউর রহমান। আর্থিক সুবিধা ছাড়াই অবসরে যাচ্ছেন এই এনবিআর কর্মকর্তা। বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমান। মতিউর রহমানের বিরুদ্ধে গত দুই যুগে চারবার দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ পৃথকভাবে অনুসন্ধান করে দুদক। প্রতিবারই দুদক থেকে অব্যাহতি পান তিনি। সর্বশেষ তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়েছিল। সেখান থেকে স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন তিনি। জানা গেছে আগামী 29 আগস্ট তিনি অবসরে যাবেন। 31 জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্তর চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018-এর ধারা 44-1 ও ধারা 51 অনুযায়ী আগামী 29 আগস্ট 2024 তারিখে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হল। এ সময় অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্রান্ট এবং পেনশন পাবেন না তিনি। ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমান এবং তার পরিবারকে নিয়ে আলোচনা সমালোচনার শুরু হয়। আলোচিত মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত 23 জুন 3 সদস্যের একটি দল গঠন করে দুদক। গত 4 জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। অনুসন্ধান পর্যায়ে গত 11 জুলাই ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের 116টি ব্যাংক অ্যাকাউন্ট, 2,367% জমি ও 4টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় আদালত। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।